নেত্রকোনা এবং আশেপাশের বিভিন্ন জেলায় মিনি কক্সবাজার হিসেবে একটি নাম খুবই উচ্চারিত হচ্ছে, সেটি হচ্ছে নেত্রকোনার মদন উপজেলা উচিতপুরে। তো আমাদের স্বপ্নপ্রভা ট্যুরিজমের আয়োজনে আজকের ভ্রমণটা সেখানে, চলুন দেখে আসি। আর আমাদের সাথে থাকতে হলে ভিডিওটি আপনাদের দেখতে হবে। ময়মনসিংহ শহর থেকে স্বপ্নপ্রপাত ট্যুরিজমের রিজার্ভ বাসে আমরা যাত্রা শুরু করলাম নেত্রকোনার উদ্দেশ্যে। নেত্রকোনা শহর থেকে মাত্র 30 কিলোমিটার দক্ষিণে অবস্থিত মদন উপজেলা। মদন সদর থেকে মাত্র 4 কিলোমিটারের পথ উচিতপুর হাওর। নেত্রকোনা থেকে উচিতপুর 1.5 ঘন্টার পিচ ঢালা পথেও আছে গ্রাম বাংলার সৌন্দর্য। উচিতপুর পৌঁছতেই প্রথমে চোখে পড়বে বিশাল নৌঘাট, যেখান থেকে মদন, খালিয়াজুরি, মোহনগঞ্জ এবং কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় জলযানের যাতায়াত চলে ভোর থেকে গভীর রাত পর্যন্ত। ঘাট থেকে মাত্র 0.5 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত আকর্ষণীয় একটি ব্রিজ, ব্রিজটির নাম বালুই ব্রিজ। সুবিশাল জলরাশি, চারদিকে অথই পানি। নৌঘাটে সারি সারি করে দাঁড়ানো নৌকা ট্রলার, খানিকটা দূরে তাকালেই চোখে পড়বে পানির উপর যেন ঠায় দাঁড়িয়ে আছে লাল সাদা রঙের নান্দনিক এক ব্রিজ, দেখে মনে হতে পারে সাজানো কোনো এক বিশাল জাহাজ। মূলত লাল সাদা রঙে আকাশ সুবিশাল এই ব্রিজটি বৃদ্ধি করেছে সৌন্দর্য। এই ব্রিজ থেকে যেমন দেখা মিলবে সমুদ্রের মতো বিশাল জলরাশি, আর চোখে পড়বে হাওর বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, সেই সঙ্গে জলরাশি থেকে ভেসে আসা ছলাৎ ছলাৎ শব্দ মনকে করে তুলবে উতলা।